যাবো ছোট কাছ থেকে আবার বাবাকে দেখি নাই, আবার বাবাকে ফিরিয়ে দেন, আপনার কাছে যাচ্ছি আবার বাবাকে ফিরিয়ে দেন। সারা দেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে, যখন আমাদের বুকের ওপরে একটা বেআইনি, একটা জোর জবরদখলকারী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে। শুধু তাই নয়, সবার আগে এসে যে হাত দিয়েছে সেটা হচ্ছে আপনার বিচার বিভাগ। এই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে আজকে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে দেশে মানুষ অন্তত তার প্রয়োজনের সময় যখন নির্যাতিত হবে রাষ্ট্র দ্বারা বা আইনশৃঙ্খলা রক্ষা হয়ে তখন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা রিলিফ পায়, একটা আশ্রয় পায়। কিন্তু দুর্ভাগ্যের কথা, আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে সমস্ত রায় বেশিরভাগ রায় হচ্ছে এখন বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে রায়গুলো হয় সে সব রায়গুলোই হচ্ছে একেবারেই পুরোপুরিভাবে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। বন্ধুগণ, অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে আজকে এই সমস্যাগুলোকে কাটিয়ে আমাদের যে দেশে গণতন্ত্র আমি দেখেছি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের তুলনায় মুক্ত করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, আমাদের বন্দী সমস্ত নেতাকর্মীকে মুক্ত করতে হবে। আসুন আমরা পরপর আমার চলার পথে সেই দয়া করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আজকে ঢাকা দক্ষিণ আফ্রিকা কীভাবে একটি অত্যন্ত চমৎকার একটা ইফতার মাহফিল আয়োজন করেছে এবং এখানে আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দের সমাবেশ করতে সক্ষম হয়েছে। আমি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছি এই ইফতার মাহফিল অনুষ্ঠান করে। প্রিয় বন্ধুগণ, আমরা যখন এখানে ইফতার মাহফিলে আছি তখন বারবার যে কথাটি আমাদের মনে পড়ছে যে আজকে থেকে বছর তিন বছর আগে থেকে প্রত্যেকটি ইফতার মাহফিলে আমাদের দলের চেয়ারপারসন, এই দেশের আন্তর্জাতিক মানুষের হৃদয়ের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে উপস্থিত থাকতেন। আজকে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে, রোষা দলের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে অন্তরীণ করে রাখা হয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে নির্বাসিত করে রাখা হয়েছে, আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 600 উপরের অধিক নেতা এবং কর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এবং আজকে আমি স্মরণ করছি আমাদের এই দক্ষিণের নেতা সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমদ পিন্টুকে, যাকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত